দেখুন, যে কারণে ডোকলামে বিজয় দাবি করল চীন, সিকিমের ডোকলাম সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে চীন ও ভারত। আর এরপরেই বিরোধপূর্ণ এই সীমান্ত থেকে ভারতের সেনা প্রত্যাহারে রাজি হওয়ায় নিজেদের বিজয় হয়েছে বলে দাবি করেছে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এটা আনন্দের খবর যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের ভারতীয় অংশে ফিরে গিয়েছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির ভিত্তিতে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে। প্রসঙ্গত, ডোকলাম সীমান্তের প্লাথিউ নামক স্থানে চীন কর্তৃক রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে গত জুনে দুই দেশের সেনাবাহিনী জড়ো হয়। হুমকি ধামকি কম হয়নি, এমনকি এই ইস্যুতে লাদাখে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। অঞ্চলটি ভারতের কাছে ডোকলাম নামে পরিচিত হলেও চীনের কাছে তা ডংলাং নামে পরিচিত। আর দুই দেশের মধ্যে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতার প্রস্তাবটি এমন সময় এলো যখন মাত্র সপ্তাহখানিকের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।